Hello friends, this is Alok and welcome to my channel Alok's Rooftop Garden. আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে একটি গাছ, সেটি হলো বারাব্বা। বারাব্বা এটি আমার একটি কালেকশনে রয়েছে, এই গাছটিও তো অন্য বিদেশি গাছের লিস্টে এটাও আমি রেখেছিলাম। তো গাছটি খুব ছোট্ট গাছ এনেছিলাম, যেটি এক ফিটের হবে, সেটি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আড়াই ফিট, তিন ফিট হয়ে গেছে, এই পর্যায়ে রয়েছে এই গাছটি। আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি গাছটি কেমন, দূর থেকে আপনাদেরকে দেখিয়েছি। কাছ থেকে যদি দেখেন এর পাতা এবং গাছটি কেমন হবে, এটা হলো দেখুন, খেয়াল করে এটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু নতুন যখন পাতা বের হবে এই পাতাগুলি কিন্তু লাল হয়, লাল টকটকা। আমি এখানে বোধহয় আপনাদেরকে দেখাতে সক্ষম হব, সেটা হলো এই যে এই পাতাগুলো দেখছেন লাল, এরকম লাল হবে আর তারপরেই এটা কি এটা হলুদ হয়েছে। এই পাতাগুলো কিন্তু লাল ছিল, হ্যাঁ একেবারেই লাল ছিল, প্রত্যেকটি পাতাই লাল ছিল, এগুলো এখনও লাল আভা এখনও রয়েছে। এবং এটা পরিপক্ব হওয়ার একটু আগে পরেই আর কি সেটা দেখবেন যে এই হলুদ রঙের হয়ে যাবে, কিন্তু ঠিক তার পরবর্তী আরেক স্টেপ রয়েছে, দ্বিতীয় স্টেপসে এটা দেখবেন যে এটা পুরা এমন চিরসবুজ হয়ে যায়, সবাই চিরসবুজ। আর এই পাতাগুলি কিন্তু খুবই শক্ত, খুব শক্ত পাতা এগুলা, প্রতিটি পাতা। আর বারাব্বাতে আমি রোগ আমি দেখি নাই, এর কারণ হচ্ছে কোনো পোকামাকড় আক্রান্ত করবে, আক্রমণ করবে আমি এমনটা দেখি নাই, যদিও আমি সবসময় ওদেরকে ওষুধ নিয়মিত দিয়ে আসি। সাইট্রাসে যেরকম দেই ঠিক সেরকম প্রতিটি গাছে আমি আসলে সবসময় কেয়ার নিই, তারপরে এই গাছটাতে নাই, নাই বলে চলে। এই দেখুন পাতাগুলো লাল, নতুন পাতা আসলে এই পাতাগুলো নতুন এবং এরকম এই এইগুলি লাল হবে, যখনই নতুন আসবে তখন এটা লাল হবে, এটাও লাল থাকবে, পাতাও লাল থাকবে, পরবর্তীতে পাতাগুলো হলুদ রঙের হয়ে যাবে, হলুদ রঙ। তো ফ্রেন্ডস, আসলে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল আমার এই বারাব্বা গাছটি, যারা দেখেনি তাদের জন্য আসলে, আর যাদের আছে বা অলরেডি তাদের ফুল ফল পেয়েছেন তাদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে, এটা কেমন হয় আর আসলে ভালো হবে কি না, কারণ আমার আসলে কোনো আইডিয়া নেই বারাব্বা সম্পর্কে, আমি বারাব্বা কখনো খাইনি। হ্যাঁ, গুগলিং করেছি যতটুকু ততটুকুই, যার জন্যই এই গাছটি আমার রাখা। তো আপনারা যদি কিছু জেনে থাকেন, আপনাদের যদি এই গাছটি থেকে থাকে তার ফুল এবং ফলটা কেমন, হ্যাঁ তো আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়েন, এতে হয়তো আমার অনুপ্রেরণা আরও বাড়বে এর প্রতি কেয়ার নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, নেক্সট কোনো ভিডিও আপনারা পেতে চান, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করেন। তো আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।